বিশ্বকর্মা পুজোতে দেশের বিশ্বকর্মাদের প্রদান করা হবে বিশেষ সম্মান। আগামী 17ই সেপ্টেম্বর দেশের শিল্পী কর্মীদের বিশেষ আর্থিক সাহায্যের জন্য উদ্বোধন করা হবে পিএম বিশ্বকর্মা স্কিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পের অধীনে শিল্পীরা 15,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, আগামী 17ই সেপ্টেম্বর দিল্লির দ্বারকায় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার থেকে পিএম বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। এক মাসের মধ্যে এই প্রকল্পে রূপায়ণ করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, তাই পূরণ করা হলো। এই প্রকল্পের অধীনে প্রত্যেক উপভোক্তা টুলকিট ভাতা বা ইনসেন্টিভ হিসাবে 15,000 টাকা ই ভাউচার বা ই রুপির মাধ্যমে পাবেন। পাশাপাশি তারা কম সুদের হারে জমানতহীন ঋণের সুবিধাও পাবেন। অর্থাৎ এই প্রকল্পের অধীনে ঋণের জন্য কোনো কিছু বন্ধক বা জমা দিতে হবে না। এই প্রকল্পের অধীনে আরও একটি অতিরিক্ত সুবিধা হলো, প্রতিটি আর্থিক লেনদেন পিছু 1 টাকা করে পাবেন। মাসে সর্বোচ্চ 100টি আর্থিক লেনদেনে এই টাকা পাওয়া যাবে। স্বর্ণকার, কামার, তাঁতি, থোপা, নাপিত, যাদের অধিকাংশই ওবিসি জনগোষ্ঠীর, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাদের জন্য 5 দিনের একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরেরও ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণের পর তাদের সার্টিফিকেট দেওয়া হবে। এরপরের ধাপে 15 দিনের অ্যাডভান্সড ট্রেনিং শিবিরের আয়োজন করা হবে। প্রশিক্ষণ শিবিরের প্রতিদিনই অংশগ্রহণকারীরা 500 টাকা করে ভর্তুকি দেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।